হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট এডুকেশন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছো, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের জন্য এই ভিডিওতে কি এডুকেশন নতুন আপডেট রয়েছে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সকলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর কথা তো শুনেছো, কিন্তু এখন আরও একটি বিষয় শোনা যাচ্ছে, ন্যাশনাল ব্যাক পলিসি 2020। ন্যাশনাল ব্যাক পলিসি 2020-তে কী হবে, প্রত্যেকটা স্টুডেন্ট যখন শিশুকালে হয়, শিশুকালে স্টুডেন্টরা যখন প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে, তখন কী দেখা যায়, তাদের ব্যাগের যে সমস্ত বইয়ের ওজন সেটা হচ্ছে বহু পরিমাণে বেশি থাকে। সেই কারণে দেখা যায় কী হচ্ছে, স্টুডেন্টদের অনেক ধরনের অসুবিধা হয়। এই কারণে ন্যাশনাল এডুকেশন পলিসি ধরুন, ন্যাশনাল ব্যাক পলিসি 2020-তে বলা হয়েছে, প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ও যে তোমাদের টাস্ক থাকবে সেটা বেশিরভাগই কী হবে, প্রজেক্ট ওয়ার্ক থাকবে, যার কারণে ব্যাগের যে ওজন সেই ওজন হচ্ছে এ শ্রেণীকক্ষের সঙ্গে সমানুপাতে চলবে। মানে যত বড় হবে সেই অনুযায়ী কী হচ্ছে, ব্যাগের ওজন চলবে, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয় এবং যাতে প্র্যাকটিক্যাল বিষয়টা কী হচ্ছে স্টুডেন্টদের বেশি থাকে। সাথে বাড়িতে প্রজেক্ট ওয়ার্কের কাজ বেশি হয়, যাতে এ স্টুডেন্টরা মুখস্থ বিদ্যার থেকে বোঝাবিদ্যাতে বেশি জোর দেয়, আর বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, সেই কারণেই কিন্তু এই পলিসি করা। তো তোমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তো শুনেছো, কিন্তু কারা কারা ন্যাশনাল ব্যাক পলিসি 2020-এর কথা শুনেছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে মেনশন করো। যদি প্রথমবার শুনে থাকো সেটাও এখানে মেনশন করে আমাকে জানাও। এর পরবর্তী আপডেট হলো মাদ্রাসা স্টুডেন্টদের জন্য। তোমরা সকলেই জানো, স্কুলের বিভিন্ন শিক্ষক মণ্ডলী এবং শিক্ষক সমিতি কিন্তু এই মুহূর্তে স্কুল খোলার দাবি করেছে, সেরকমভাবে মাদ্রাসার আর শিক্ষক মণ্ডলীও কিন্তু এই মুহূর্তে চাইছে যাতে মাদ্রাসা খুলে দেওয়া হোক। কারণ তোমরা জানো, অন্যান্য স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে তারা সরকারি শিক্ষা পোর্টালে কিন্তু নিজেদের তথ্য নথিভুক্ত করার অনুমতি পেয়েছে, কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু তাদের তথ্য নথিভুক্ত করার থেকে বঞ্চিত রয়েছে। সেই কারণে এই মুহূর্তে এ মাদ্রাসা খোলার অনুমতি চেয়েছে। এছাড়া আমফান্ডে মাদ্রাসার বহু এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো ঠিক করার দাবি উঠেছে, সেগুলোকে ঠিক করে খুব তাড়াতাড়ি যাতে মাদ্রাসার স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ক্লাস করতে পারে সে বিষয়ে শিক্ষকরা এই মুহূর্তে দাবি তুলেছে। এছাড়া তারা কিছু সরকারি অনুদানও পেয়ে থাকে, রাজ্যের এর অনুমোদিত যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলো সেই অনুদান থেকেও কিন্তু তারা এই মুহূর্তে বঞ্চিত রয়েছে, সেটাও দিকেও দেখা হচ্ছে। এবং সেই কারণে এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষকরাও চাইছে অ্যাকচুয়ালি রাজ্যের মাদ্রাসাগুলো খুলে স্টুডেন্টরা যাতে আগের মতন পঠন পাঠন শুরু করতে পারে, সেই নিয়েই দাবি করেছে শিক্ষকরা মাদ্রাসা খোলার জন্য। এর পরবর্তী আপডেট হলো গ্রন্থাগার খোলা নিয়ে। কোভিড বিধিকে মেনে এ রাজ্যে শুরু হচ্ছে গ্রন্থাগার পরিষেবা, 11 দফার নির্দেশিকা জারি হয়েছে। এবং তোমরা সকলেই কিন্তু জানো যে গ্রন্থাগারের জন্য, মানে পড়ুয়াদের জন্য গ্রন্থাগার কতটা ইম্পর্টেন্ট। পাঠ্যকক্ষে বসে পড়া মোট পড়ুয়াদের 50% পড়ুয়াদের নিয়ে গ্রন্থাগার খোলা হবে, এবং 50% পড়ুয়ারা একসাথে গ্রন্থাগারে থাকার বা পড়ার অনুমতি পাবে। সপ্তাহে একদিন অন্তত গ্রন্থাগার খোলা থাকবে, এবং যখন বই লেনদেনের ব্যাপার হবে তখন সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে বই দেওয়া নেওয়ার প্রক্রিয়া হয়। এছাড়া স্টুডেন্টরা যখন প্রবেশ করবে বা পড়ুয়ারা যখন প্রবেশ করবে গ্রন্থাগারে, তখন কিন্তু অবশ্যই মাস্ক থাকা দরকার, এবং স্যানিটাইজিং প্রক্রিয়া বা থার্মাল স্ক্রিনিং এই ব্যবস্থাগুলো প্রত্যেকটা গ্রন্থাগারে থাকবে। এছাড়া কোনো পড়ুয়াদের যদি জ্বর বা শ্বাসকষ্ট দেখা যায় তাহলে এ কিন্তু তাদেরকে গ্রন্থাগারে ঢুকতে দেওয়া হবে না। এর পরবর্তী আপডেট সবুজ সাথী নিয়ে। তোমরা জানো সকলেই যে প্রতি বছর নবম শ্রেণীর স্টুডেন্টদেরকে সবুজ সাথী অর্থাৎ সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পে, সেরকমই কিন্তু এবছর 2021-এর নবম শ্রেণীর পড়ুয়াদের এ সাইকেল দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। 29 তারিখের মধ্যে প্রার্থীদের নাম নথিভুক্ত করা হবে, এবং 7.5 লক্ষ সাইকেল কি হচ্ছে 2021-এর রাজ্যের স্কুলের নবম শ্রেণীর স্টুডেন্টদের দেওয়া হবে। সেই কারণে তোমরা কারা এবছর নবম শ্রেণীতে উঠেছো বা নবম শ্রেণীতে পড়ছো বা সাইকেল পাবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে মেনশন করবে। এর পরবর্তী আপডেট হলো তোমাদের 10,000 টাকা দেওয়া নিয়ে। ট্যাবে 10,000 টাকা এখনও পর্যন্ত অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে প্রত্যেক পড়ুয়ারা
যারা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক ডিটেলস দিয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। কারোর যদি কারোর না ঢুকে থাকে সেক্ষেত্রে তোমরা একটু সময় অপেক্ষা করো, তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এর পরবর্তী যে আপডেটটা বা তোমরা যে বিষয়টা সকলেই জানতে চাইছো যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, যে আমাদের এই ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের এক্সাম অ্যাকচুয়ালি কি এ অনলাইনে হবে না অফলাইনে হবে, এ নিয়ে এখনও পর্যন্ত কিন্তু সরাসরি কোনো প্রপার নির্দেশিকা জারি করা হয়নি। কিন্তু কলেজ কর্তৃপক্ষ চাইছে তোমাদের পরীক্ষা অফলাইনে নেয়ার, কিন্তু যে অফলাইনেই হবে অনলাইনে হবে না বা অনলাইনেই হবে অফলাইনে হবে না এটা কেউ এখনও পর্যন্ত বলতে পারে না। সমস্ত কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদিও তোমাদের যে সেমিস্টারের সময়সীমা, আমার মনে হয় যে সময়সীমাকে বাড়ানো দরকার, কারণ অনেকেরই অনেক সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি। তো তোমাদের এ বিষয়ে কী মতামত রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে মেনশান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।